আসসালামু আলাইকুম, গেম ফিল্ডে তো ওনারা স্বাগতম। পাকিস্তান মানে আনপ্রেডিক্টেবল। পাকিস্তান টিম জিতবে ম্যাচ, 120 রানের টার্গেটে ব্যাট করতে নামি আর যদি পাকিস্তান তো একদম পরে তাহলে পাকিস্তানের মতো আনপ্রেডিক্টেবল যে জিতে ম্যাচ নিজের আচ্ছা তুই খেলা একদম পরে তাহলে আর কি হতে পারো এই সিজন মধ্যে 120 রানের মামুলি ব্যাপার। পাকিস্তান আপনার মধ্যে ম্যাচ আছেন কয়েকটি সময় এই ম্যাচ দেন পাকিস্তানের খেলা এরা ইন্ডিয়ার কাছে ম্যাচ ওটি বেদিক কি পাকিস্তান দেশের মধ্যে এই বিশ্বকাপ তুলিং করেন বাবর আজম অনর ইউজুয়ান আগর 2021 বিশ্বকাপের মতো। অথচ তারা তো দুজন অরিজিনাল ওপেনের পর দেখি ফখর উজ্জামান আর উসমান খান তারা ওপেনিং করেন, তারা ওপেনিং কিন্তু তারা যে দায়িত্ব দেন পালন করেন কি বরাবর পালন করতে পারেন না আর মনে আসলে নভার তারাই এন বাবর আজম 120 রান টার্গেটে ব্যাট করতে নেননি দুজনের লড়ে তার তো মোটামুটি দূরস্থ সুযোগ খারাপ না করে তো সাইড বল যাই এই বাবর আজম মাউডি এর পরবর্তী উসমান খানের লোয়ার রানার এই জোনে অসুন্দর গো জুটি গজি উসমান খানও তাই পাকিস্তান এমআর দল খেলার এমআর দল শুধু ফ্রি এমআর লোকে এর পাকিস্তান দারে কি সুযোগ দিয়ে শুরু করি এমআর তাই হাজত লাগা ছিল উসমান খানে উসমান খান এ পরে রান দিয়ে যা ফেরি গেল অনর আকসার ফেটালে বল স্পিনিং বল মধ্যে ইন দুর্ভাগ্যজনক এর পরবর্তী মধ্যে এর অনেকই ভালো দিবে স্টার বোলার দিবে সেরা বোলার এই দলের সেরা বোলার টার্গেট করে স্ট্রাইক বিভাগ করে হারবেন এম দি 43 বল খেলানোর পরে মোহাম্মদ রিজওয়ানতে এই বুদ্ধিগণ নয় রিজওয়ান স্ট্রাইক বিভাগ করে খেলতে গিয়ে অনেক জাস্টের বুমারে এবং রিজওয়ান ভুল দিই এবং পাকিস্তানে ভুল দিকে ইশারা করে ম্যাচ উঠতেন রিজওয়ান যে দেশের মধ্যে অনেক 40 সাল লাসর বাদ মধ্যে রিজওয়ানকে ধরে না চিন্তা কর উগ্র দায়িত্বপূর্ণ ইনিংস খেলিয়ারে শেষ করে এনে দিই ইমা দেশ ইংরেজ স্ট্রাইক বিভাগ করে ছিল আর অন্য বলার স্ট্রাইক বিভাগ করতে তো কিন্তু অন্য বলার স্ট্রাইক বিভাগ করে বরাদ্দ যে বলার সারা বলার ভারতের সবচেয়ে সেরা বলার এবার লেস্টে গুলো বিটবি এলোপাতারি শট ধরে বিল্ডে এর মাসুল পাকিস্তানকে ব্যাপ দি পরবর্তী মধ্যে এক হইম ইয়া দেখুন সাদপন সাদপনের অলরাউন্ডার ছিল সাদপন আগে হলো বলার হিসেবে ব্যবহার না করে তাই সাদপন দায়িত্ব আছে আগে ম্যাচ দেন সেই করে দেন এম সাদপন আর স্পিনার রেস্টে গেল ধরে কিছু গেল ধরে ওল্ড সাদপন মিডিয়াম পেস বলার হার্ড ব্রেক ফান্ডিং বলার মধ্যে অনর ঋষভ পান্ডের হাতের মধ্যে ক্যাচ দিকে পিছিয়ে দিয়ে এই দায়িত্ব হয়তো উনি পাকিস্তানে ব্যাটিং টা দিন ওই এরপর ইফতেখার ইফতেখার চাচা খেলার দে অনর ইফতেখার দায়িত্ব দেখি অনর স্ট্রাইক উইকেট করে খেলিব মারে খেলিব তাই স্লো কভারের ব্যাটসম্যান কিন্তু ইফতেখার চিরুজ জিয়া দেশের মধ্যে অনর সাত ওভার আউট হয়ে গেছে পাকিস্তান 16/3 88 তাই ইফতেখার তো আসলে বুড়ো মারে খেলার কিন্তু ইফতেখার আয়ো কিছু করে হইলো পরবর্তী মধ্যে অনর ইফতেখারের পর ইমা দেওয়া এত বল খেলানোর পরে ওদের আর কিছু করিনি ফেললো শেষ পর্যন্ত পাকিস্তানও ম্যাচটি বইতাল এই মতো কিন্তু দায়িত্ব আছে টেস্ট বল খেলানোর পর অনুযায়ীরা লাস্ট ওয়ান ম্যাচ তো নয় তো নতুন নতুন আগে দেখুন ওকে বল আর টার্গেট করে পড়ব অনুযায়ী তো না শুধুমাত্র আরশদীপ সিং একমাত্র বল তো নাম দিয়ে দিয়ে পাকিস্তানের আরশদীপ সিং একত্রে সান দিয়েছে এবারে আর ফিরাজ হন অনর বুন্দা হন হার্দিক পান্ডিয়া হন রবীন্দ্র জাদেজা স্পিনার আকতার প্যাডেল অনেক দুটি বল টার্গেট করে মারেন ভালো তো অনেক রান হতন বাড়ব যেখানে তখন টার্গেট গান করিব যেখানে যখন টার্গেট না করলে রান খেলবে রাখবো এন্ডে তার আগে আমার পাকিস্তানের বলার হলে এই পাকিস্তানের ম্যাচ হবে বইতে কি আমার সরানে আর যদি কেউ স্ট্রাইক একজনেরও টার্গেট করে না মারণ যখন ব্যাটসম্যান যেমন বাংলাদেশের পক্ষে বাংলা রান ফমাসিল শ্রীলঙ্কার কিন্তু তার তরফে দুজন আসতে গেল পর তরফে তো যায় হাসারাং যারা টার্গেট করে নিয়েছে 3 বল 3 ছক্কা মারি বাংলাদেশের পুরোপুরি ব্যাস পানি দিল এলে পাকিস্তানের কে আনি যাবে কে চেষ্টা না পাকিস্তান পাকিস্তান ফিরে ঘুরে শিক্ষিত দিয়ে এহারণ আর এর আগে পাকিস্তানের বলার কলা অসাধারণ বল রোহিত শর্মা আর বিরাট কোহলি সুন্দর বুঝে তো রান দিলিও অনেক বিরাট কোহলি রে অনেক নাসিম শাহ রে ফেরত দি এরপর পর রোহিত শর্মা রে অনেক শাহিম শাহ যদি ব্যাট করে দিয়ে এখন মধ্যে 12 রান দেবে 19 রান 2 ফেটে রে আকসার ফেটাল লাস্টের দিকে ব্যাট করে কিন্তু আকসার ফেটাল রে স্ট্রিক গুটের দিকে ভারতে ব্যাটিং ফাটে দিয়ে আকসার ফেটালে সুন্দর ইনিংস খেললি ওদের ইয়ার লড়ে ঋষভ পান্ডের লড়ে
ঋষভ পান্ত অসাধারণ ব্যাটিং এর জিয়া দিয়ে দিলেন। ঋষভ পান্তের তিন তিনটা ক্যাচ সার্জি, পাকিস্তানের ফিল্ডিং ঘটনা মনে করবো, তিন তিনটা ক্যাচ সার্জি। এই ঋষভ পান্তের লাস্ট পর্যন্ত দলের মোটামুটি ভালো সংগ্রহ হানিনি। এই ঋষভ পান্ত আগে দুই সংগ্রহ হবে কিন্তু ভারত মোটামুটি একদম জন্য হয়তো। এই ঋষভ পান্ত লাস্ট পর্যন্ত অনর 31 বলে 42 রানের উপরে ইনিংস খেললি। ইয়ার আগে অনর আকসার প্যাটেল এসেছে, আকসার প্যাটেল সুন্দর জুটি বলুন প্রায় 40 আনর আকসার প্যাটেল ছাড়ার জন্য সুরাই কুমার যাদব আরও লড়ে তাই আরও দুর্গতি কিন্তু সুরাই কুমার আরও বেশিক্ষণ দিকে না। এরপর শিবান দুবে ফেরত দিই, শিবান দুবে ফেরত দিই অনর, শিবান দুবে ফর ফর অনর ঋষভ পান্ত গোবিন্দ যাতে তারা দ্রুত ফেরত পারে। এরপর যে জাস্ত পরবর্তী বলবেন যে খালিদ সব ঠিক আবার জাস্ত দিন ধরে ফেরত পারে পুরোপুরি 12 ম্যাচটা ছিটকে দিয়ে পাকিস্তানের ফেভার করে ভারত। অর্থাৎ 120 রানের আগে অল আউট হয়ে গিয়ে 120 রান টার্গেটে ভারত শেষে গিয়ে, কিন্তু পাকিস্তান এই দুর্ভাগ্য হলে সত্যি পাকিস্তানের টার্গেট তো চেস গোল নেওয়ার, পাকিস্তানের টপ অর্ডার হন মিডল অর্ডার হন কেই একজন হালদার নেওয়ারে পাকিস্তান শুনে শুনে ব্যস্ত বাড়ে গিয়ে মনে হয় পাকিস্তান টুর্নামেন্টের কোনো প্রয়োজন নক আউট হয়ে গিয়ে।